গ্রামের মানুষ যেন আমার বাচ্চাকে দেখে মানে সরে যেন চলে না যায়। মায়ের আকুতি, সন্তানকে দেখে যেন দূরে সরে না যায় মানুষ। জন্মের পর থেকে সন্তান পল্লবীর সীমাহীন কষ্ট দেখছেন প্রার্থনা রানী। নওগাঁর বাদলগাছি উপজেলার প্রত্যন্ত গ্রাম হাকিমপুরের আদিবাসী শিশু পল্লব জন্মের পর থেকেই পল্লবের হাত পায়ের ভাজে ভাজে ফোসকা পড়া শুরু করে, উঠে যেতে শুরু করে চামড়া, ভাঁজ পরে যেগুলোতে সেগুলোতে ফেটে গেছিল এবং পায়ের নিচ থেকে উপরে এই জিনিসটা উঠে আসছে, যে ধরা যাচ্ছে না, যা বলা যাচ্ছে না যে কিসের কারণে এরকম হয়েছে। স্বাভাবিক শিশুর মতো বড় হতে পারছে না পল্লব, খেলতে মিশতে পারছে না সমবয়সীদের সাথে, বাইরে বেশিক্ষণ থাকলে জ্বালাপোড়া করে তার শরীর। চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ না হলেও উন্নত চিকিৎসা পেলে অনেকটাই ভালো থাকবে শিশুটি। জন্মগত আর কি, নাম হলো কনজেনিটাল ইকথায়োসিস। এটা নিরাময়যোগ্য না, তবে সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। ঢাকায় আরও উন্নত মানের চিকিৎসার জন্য এবং ডায়াগনোসিসের জন্য পাঠাতে পারি, এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারে শিশু পল্লব, তারই প্রত্যাশায় স্বজনরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।